এইভাবে নবীজি দেখালেন এত বড় সিদ্র হয়ে গেছে তিনি ভয় পেয়ে গেলেন ভয় পেয়ে গেলেন আল্লাহ নবী বিশ্বনবী বললেন আরবের ধ্বংস বড় সন্নিকটে মাজুজের দেওয়ালটা এত বড় সিদ্র হয়ে গেছে এই কথা শুনে উম্মে সালামা বললেন আনহুল ক্বাফিনা হুন ইয়া রাসূলুল্লাহ আমরা কি ধ্বংস হয়ে যাব আমাদের মাঝে কত নেককার আছে দিনদার আছে আল্লাহ নবী বললেন না ইদা কাছরাল খাবাস খারাপ কাজ যখন বেড়ে যাবে অন্যায় যখন বেড়ে যাবে তোমরাও ধ্বংস হয়ে যাবে আজকে তাকায় দেখেন আমাদের ভিতরে এখন অন্যায় কম না বেশি বলতেছে আমাদের আমাদের কথা কথা না না বলতে সত্তর পর্যন্ত যদি এই পৃথিবী টিকে তাহলে এই পৃথিবীতে নেতৃত্ব দিবে সবচেয়ে বেশি হবে মুসলমানদের সংখ্যা বলে না লহকা আজকে পৃথিবীর দিকে তাকায় দেখেন সিরিয়া কাঁদতেছে মুসলমানের দেশগুলো দাও দাও করে চলছে সারা পৃথিবীতে মুসলমানরা বড় মাজলুম হচ্ছে এই মার খাওয়ার পরই আবার মুসলমানদেরকে যিনি নেতৃত্ব দিবেন তিনি কে সময় বেশি বাকি নেই ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান এক রাত্রির ভিতরে যিনি মুসলমানদেরকে বিজয়ের সকল প্রস্তুতি সম্পন্ন করে বিজয় দিয়ে দিবেন তিনি কে এই যে করোনা মাথা ঘুটিয়ে ফেলেছে শক্তিশালী দেশগুলো সব মাথা নুইয়ে ফেলেছে এই আলামত বলে দিচ্ছে আগামীর পৃথিবী অনেক কিছু দেখবে ভয়াবহ দৃশ্য গুলোর পরে আল্লাহ পাক আবার মুসলমানদেরকে বিজয় দিবেন পরে নিশাল আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবাসেন কিনা বোঝার জন্য পাঁচ পাঁচটা আলামত সামনে নিয়ে আসেন এক নাম্বার যে আলামতটা সামনে নিয়ে আসলে বোঝা যাবে আল্লাহ আমাকে ভালোবাসেন কিনা না আল্লাহ রাব্বুল আলমিন যাকে ভালোবাসেন আল্লাহ যাকে পছন্দ করেন আল্লাহ পাক যাকে আদর করেন محبت করেন আল্লাহ পাক محبت করা ব্যক্তিটার নাম ধরে জিব্রিলকে ডাক দিয়ে বলে ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বহু ও জিব্রিল আমি আমার ওমুগ গোলামটাকে বড় ভালোবেসে ফেলেছি কাজী তুমিও আমার গোলামটাকে ভালোবেসে ফেলো জিব্রিল যখন ভালোবেসে ফেলে আসমান এবং জমিনের ফেরেজ তারা ভালোবেসে ফেলে যখনই দেখবেন কোন ব্যক্তিকে দুনিয়ার মানুষগুলা মহব্বত করে ভালোবাসে বুঝে নিবেন যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কি আল্লাহর ভালোবাসাকে আজকে আমরা পেতে চাই একজন সাহাবির উদাহরণ শুনেন আমার ভাইয়ারা আবদুল্লাহ জুলবাজাদাইন আবদুল্লাহ জুলবাজাদাইন এমন একজন সাহাবী ছিল মক্কা বিজয়ের পরে ইসলামের झंडा যখন চারদিকে ছড়িয়ে পড়েছে আবদুল্লাহ জুলবাজাদাইন মনেও স্বাদ জাগলো আর দেরি করা দরকার নাই ইসলাম গ্রহণ করতে হবে আর দূরে থাকতে চাই না ইসলামের সাত মনের ভিতরে জাগ্রত হলো হল কালে পড়ার জন্য পাগল পারা হয়ে আছেন চাচার সামনে গিয়ে ইসলাম গ্রহণের কথা বলে আগের নাম ছিল আব্দুল চাচা যখন শুনলেন সঙ্গে সঙ্গে বললেন যে কাপড় চোপড় পরে আছো এই কাপড়গুলো আমার টাকার কেনা সব খুলে দিয়ে দাও কোন কিছু তোমার গায়ে থাকবে না আব্দুল্লা সুলফাজাদায়ীন যার নাম ছিল আব্দুল উজ্জাফ ইসলামের জন্য মোহব্বত করে কাপড় চোপড় সব খুলে পরনের কাপড়গুলো পর্যন্ত ছেড়ে দেব খালি গায়ে বিশ্বনাবি সাল্লাল্লা আলিসাল্লামের জন্য পাগল পড়া হয়ে গেছে মায়ের সামনে গিয়ে হাজির হয়ে গেলেন লজ্জাস্থান ডেকে মায়ের সামনে গিয়ে কেঁদে কেঁদে বললেন মা আর আর দেরি দেরি করতে করতে চাই চাই না না। আমি মুসলমান হতে মায়ের মনটা বড় নরম হয়ে গেল সন্তানকে অবস্থায় দেখে মা দেরি না করে একটা কম্বল সন্তানের দিকে ছুড়ে মারলেন আবদুল্লাহ জুলবাজাদাই যার পূর্বের নাম ছিল আব্দুল উজ্জাব এই কম্বলটা নিয়ে টেনে দুটি ভাগ করলেন এক ভাগ দিয়ে উপরে জড়ালেন অন্য ভাগ দিয়ে নিচে জড়ালেন মদিনাতুল মুনওয়ারাতে হাজির হয়ে গেলেন নবীর খেদমতে আল্লাহ নবীর কাছে ইসলাম গ্রহণের ঘটনা তুলে ধরলেন নবীজি এতো বেশি আদর করলেন আহলে সুফফার যে সাহাবিরা ছিল তাদের সঙ্গে নাবিজি মিলায় দিলেন নতুন করে নাম রেখে দিলেন আবদুল্লাহ গোলাম কার সবাই বলেন গোলাম কার নাবিজি নাম রেখে দিলেন আবদুল্লাহ আর রকম দিয়ে দিলেন আবদুল্লাহ জুল বাজাদাইন জুল বাজাদাইন এই জন্য বললেন দুই টুকরা কম্বল ওয়ালা এক টুকরা দি উপরটা ডেকেছে আর এক টুকরা দিয়ে নিচের অংশ ঢেকেছে আল্লাহর নবী আহলে সুফফার সাহাবীদের সঙ্গে জায়গা দিয়ে দিলেন খাওয়া নাই ভালো থাকার জায়গা নাই আজকে যারা মসজিদ নববীতে সালাত আদায় করেছে নবীজির সবুজ গম্বুজের পাশে সিলভার কালার অনেকগুলা গম্বুজ দেখা যায় ওইখানে অনেকগুলা খুঁটি আছে এই খুঁটির নিচে অনেক সাহাবির সঙ্গে আব্দুল্লাহ জুলবাজাদাই আল্লাহর নবীর সাহাবী তিনিও থাকতেন বলেন আল্লাহ আকবার জোরে জোরে তিনি কোরআন তেলাওয়াত করতেন আল্লাহর নবীর কাছে একদিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার দিলেন ইয়া রাসূল আল্লাহ আবদুল্লাহ জুলবাজাদাইন এত উচ্চ আওয়াজে তেলাওয়াত করে আমাদের বড় কষ্ট হয় আল্লাহর নবী বললেন না না আমার আবদুল্লাহর ব্যাপারে এমন কথা বলো না বরং সে বড় মূল্য দিয়ে ইসলাম গ্রহণ করেছে দুই টুকরা কম্বল ছাড়া কিছুই আনতে পারে নাই বলেন আল্লাহ আকবার দুই টুকরা কম্বল ছাড়া কিচ্ছু আনতে পারে নাই সম্বল হিসেবে এরই মধ্যে ইসলামের শেষ যুদ্ধ যুবকেরা কান খাড়া করে শুনে ইসলামের শেষ যুদ্ধ তাবুক যুদ্ধের জন্য প্রস্তুতি একজন তিরিশ হাজার মুসলিম বাহিনী নবীজির সাহাবিরা প্রস্তুতি নিয়েছে হেরা ক্লিয়াসের চল্লিশ হাজার বাহিনীর বিরুদ্ধে দাঁড়াবে মুনাফিকরা বলা বলি শুরু করল এবার আর মুসলমানদের রক্ষা নাই অন্যান্য সব বার তারা পেরেছে প্রমুখরা বড় প্রশিক্ষণ প্রাপ্ত এবার মুসলমানরা নিঃশেষ হয়ে যাবে এই যুদ্ধে যাওয়ার সময় আবদুল্লাহ জুল বাজাদাই নাবিজির সামনে এসে বললেন একটা বার আপনি আমাকে অনুমতি দেন এই জেহাদের ময়দানে আমি শহীদ হতে চাই আমার রক্ত বিন্দু দিয়ে আল্লাহর জমিনে কালেমার জান্ডা প্রতিষ্ঠিত করতে চাই পরেন আল্লাহ আকবর নবীজি বললেন আব্দুল্লাহ যাও গাছের সাল নিয়ে আসো গাছের সাল নাবিজি হাতের মধ্যে বেঁধে দিলেন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ হুম হাররিমটা বাহু আলাল কুফফা আল্লাহ কাফেরদের জন্য আব্দুল্লাহর রক্তকে আপনি হারাম করে দেন কাফেরদের জন্য আব্দুল্লাহর রক্তকে আপনি হারাম বানায় দেন কোন কাফের জন্য আমার আব্দুল্লার গায়ে টোকা দিতে না পারেন আব্দুল্লাজুল বাজাদাইন আল্লাহ নবীর কাছে কেঁদে কেঁদে বললেন আর আরসুল আল্লাহ জীবন দিতে চেয়েছি আপনি আমার জন্য এমন দোয়া করে দিলেন আল্লাহ নবী বললেন আব্দুল্লাহ তুমি যদি তাপের কারণেও মারা যাও গরমের কারণেও মারা যাও তোমাকে যিনি শহীদ হিসাবে কবুল করে নেবেন তিনি কে ভালোবাসা লাগবে কার সবাই বলেন ভালোবাসা লাগবে কার আল্লাহ যদি আপনাকে ভালোবেসে ফেলে আপনি কেমন করে বুঝবেন আবদুল্লাহ জুলবাজাদাইন এর জীবনীটা শুনেন আবদুল্লাহ জুলবাজাদাইন জীবনী থেকে শিক্ষা গ্রহণ করেন আবদুল্লাহ জুলবাজাদাইন এবার আমি তাবুক প্রান্তে গেলাম Masjidur Rasul রাসূলের মসজিদের পাশে ঘুমিয়ে আছেন আবদুল্লাহ জুলবাজাদাইন আর রাসূলের মসজিদের পাশে ঘুমিয়ে আবদুল্লাজুল আবদুল্লাহ আবদুল্লাহ জুল বাজাদাইনের প্রচন্ড জ্বর এসেছে জ্বরের ঘুরে দুনিয়া থেকে বিদায় নিলেন আল্লাহ সন্ধ্যা হয়ে গেছে আল্লাহ নবী বিশ্ব বললেন বেলাল তুমি তোমার হাতের ভিতরে বাতিটা রাখ হাজরত বিলাল নিজের হাতে বাতি ধরে রাখলেন আল্লাহ আনবী নিজে কবরের মধ্যে নামালেন আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ হহম্মদ ইন্নি আমসেই তো রাদীন আনহু ফারুথি আনহু ইয়ার আব্দাল ও আমার আল্লাহ আমি আমার আব্দুল্লাহর উপরে সন্ধ্যা পর্যন্ত খুশি ছিলাম আল্লাহ আপনিও আমার আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যা আল্লাহ আমি আবদুল্লাহর উপরে খুশি ছিলাম আপনিও খুশি হয়ে যান আল্লাহ পাক রসুলের দোয়া কবুল করলেন আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী বলতেছে আহারে আফসোস আজকে যদি এখানে আমরা থাকতে পারতাম কত সৌভাগ্যবান আমরা হতাম হতাম আব্দুল্লাজুল বাজাদাইদ এত বড় দোয়া পেয়েছে আব্দুল্লাজুল বাজাদাইনের মতো সাহাবি প্রান্তের সাধারণ জায়গায় শুয়ে আছে কিন্তু প্রথম আলামতটা যদি মিলায় দেখেন দেখে আপনি আল্লাহর ভালোবাসা পেয়েছেন কিনা বোঝার জন্য দুনিয়ার মানুষ যদি আপনাকে ভালোবাসে বুঝে নেবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কে কত নম্বর আলামত সবাই বলেন কত নম্বর দুই নম্বর আলামত আমার ভাইরাবার ভাইরাবু কোরআন কোরআন কারিম তেলত করেন মধুর মিশি মনের মধু মিশে কোরআন করিম তেলাওয়াত করে কোরআন করিম যখন আপনি পড়বেন কোরআনের মহাব্বত যখন জাগ্রত হবে এই জমিনে দিন কায়েমের জন্য যখন আপনি নিজেকে নিজে তৈরি করবেন প্রস্তুত করবেন জুলুম নির্যাতন নিপীড়ন আসবে সহ্য করবেন দিন বিজয়ের জন্য আপনি বুঝে নিবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি বলতেছে আমাদের কথা না আমাদের কথা না বলছে সত্তর পর্যন্ত যদি এই পৃথিবী টিকে তাহলে এই পৃথিবীতে নেতৃত্ব দিবে সবচেয়ে বেশি হবে মুসলমানদের সংখ্যা বলেন আজকে পৃথিবীর দিকে তাকায় দেখেন সিরিয়া কাটতেছে মুসলমানের দেশগুলো দাও দাও করে চলছে সারা পৃথিবীতে মুসলমানরা বড় মাজলুম হচ্ছে এই মার খাওয়ার পরই আবার মুসলমানদেরকে যিনি নেতৃত্ব দিবেন তিনি কে সময় বেশি বাকি নেই ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা এক রাত্রির ভিতরে যিনি মুসলমানদেরকে বিজয়ের সকল প্রস্তুতি সম্পন্ন করে বিজয় দিয়ে দিবেন তিনি কে এই যে করোনা আসলো কত বড় বড় শক্তিশালী দেশ শক্তিশালী দেশগুলো সব মাথা নুইয়ে ফেলেছে এই আলামত বলে দিচ্ছে আগামীর পৃথিবী অনেক কিছু দেখবে ভয়াবহ দৃশ্য বলুন পড়ি আল্লাফাক আবার মুসলমানদেরকে বিজয় দিবেন পরলেন সাল কোনো একদিনের ঘটনা বলি আমার ওয়াইলুন লীল আরব ওয়াইলুন লীল আরব ওয়াইলুন লীল আরব নবিজিৎ তিন তিনবার বললেন আরবের ধ্বংস আরবের ধ্বংস আরবের ধ্বংস দুটি আঙ্গুল দিয়ে আল্লাহ নবী ভাবে একত্রিত করে দেখালেন আর বললেন এত বড় হয়ে গেছে নবীজি নিজের আঙ্গুল দিয়ে দেখালেন এ আঙ্গুলটার নাম এটার নাম আঙ্গুলটা দিয়ে নামক আঙ্গুলটা এইভাবে নবীজি দেখালেন এত বড় সিদ্র হয়ে গেছে তিনি ভয় পেয়ে গেলেন ভয় পেয়ে গেলেন আল্লাহ নবী বিশ্বনবী বললেন বললেন আরবের ধ্বংস বড় সন্নিকটে সন্নিকটে দেওয়ালটা এত বড় সিদ্র হয়ে গেছে এই কথা শুনে উম্মে সালামা বললেন আনহুল ক্বাফিনা হুন ইয়া রাসূলুল্লাহ আমরা কি ধ্বংস হয়ে যাব আমাদের মাঝে কত নেককার আছে দিনদার আছে আল্লাহ নবী বললেন না ইদা কাছরাল খাবাস খারাপ কাজ যখন বেড়ে যাবে অন্যায় যখন বেড়ে যাবে তোমরাও ধ্বংস হয়ে যাবে আজকে তাকায় দেখেন আমাদের ভিতরে এখন অন্যায় কম না বেশি কি পরিমাণ অন্যায় আমরা করছি কি পরিমাণ অপরাধ আমরা আমরা করছি মনে হয় শুধু সগিরা গুনা করি কবিরা গুণা করি না করি কি করি না বলেন তো মিথ্যা বলা ছবিরা গুনা না কবিরা গুণা গিবত করা সগিরা গুনা না কবিরা গুনাহ জুগুল খুরি করা সগিরা গুনাহ না কবিরা গুনাহ দৃষ্টি নষ্ট করা সগিরা গুনাহ না কবিরা গুনাহ সুদ খাওয়া সগিরা গুনাহ না কবিরা গুনাহ মদ খাওয়া সগিরা গুনাহ না কবিরা গুনাহ এবার আসেন মা বাবারে কষ্ট দেওয়া সগিরা গুনাহ না কবিরা গুনাহ প্রতিনিয়ত আমরা বড় বড় গুনাহ করছি ইন্নাল আব্দায়দা আফতানু কিতা ফেতলপিহীন উক্ততুন সৌদা একটা গোনা যখন আপনি করেন অন্তরের ভিতরে কালা একটা দাগ পড়ে যায় এভাবে হাজারটা গোনা করার কারণে অন্তরের ভিতরে হাজারটা দাগ আছে পড়ে আছে এই দাগগুলো মুছার জন্য আজকের এই মাহফিলে যারা এসেছেন বসেছেন একটাবার যদি মন থেকে তো করেন যিনি আমার আপনার গুনাগুলো মাফ করে দিবেন তিনি কে আজকে কি গুনা থেকে আমরা মাফ চাইতে রাজি কয়টা আলামত দেখলে বোঝা যাবে আল্লাহ ভালোবাসে ওয়াজ কিন্তু মনে রাখতে হবে কয়টা সবাই বলেন কয়টা এক নাম্বার বললাম আল্লাহর ভালোবাসা দুই নম্বর বললাম এখন যদি আমাদের দেশে কেউ এই কথা বলে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিয়ে দিবে ইসলাম বাদ দেওয়ার জন্য রাষ্ট্র ধর্ম ইসলামকে বাদ দেওয়ার জন্য যদি কোনো বেঈমান যদি অপচেষ্টা চালায় আপনি যদি তার পক্ষে নেন আপনি বুঝবেন আল্লাহর গজব এই জাতির জন্য প্রতীক্ষা আছে ঠিক না বেঠি এই কথা কি আমার কথা এই কথা কি দলীয় কথা খুব খেয়াল করে মনে রাখবেন নেতার চাইতে দল যেমন বড় দলের চাইতে আদর্শ যেমন বড় আদর্শের চাইতে রাষ্ট্র যেমন বড় রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে কোটি 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 গুণ বড় ঠিক না ঠিক এই তামান্না যদি হৃদয় থেকে মুছে যায় আল্লাহর সাথে মিলিত হওয়ার স্বপ্ন আকাঙ্ক্ষা যদি মিছে যায় আল্লাহর সাথে মিলিত হওয়ার আকাঙ্ক্ষা যদি মিটে যায় তাহলে আপনি প্রকৃত পক্ষের ইমানদার হতে পারেন নাই আপনি দুনিয়ার জীবনে চক্ষু আলা আছে সেদিন আপনি অন্ধ হয়ে আল্লাহর সামনে উঠবেন কারণ সব আপনি দেখেছেন প্রতিবার টুকুন করেন নাই মনের ভিতরে ঘৃণাও জাগ্রত করেন নাই ইসলামের এই বিরুদ্ধাচারণের কারণে আপনি কামতের দিন অন্ধ হয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন কথা ঠিক না বেঠি কয়টা আলামত সবাই বলেন কয়টা? দ্বিতীয় নাম্বার আলামতের মধ্যে আছি আমার ভাইরা। দ্বিতীয় নাম্বার আলামতের মধ্যে বলছিলাম এই কোরআনকে ভালোবাসতে শিখেন। আজকের পৃথিবী অবাক বিশ্বে তাকিয়ে আছে কোরআনের দিকে। কোরআন যেটা যেভাবে তথ্য দিয়েছে। আল্লাহ রব্বুর আলামিন কোরআন কারিমের মধ্যে জানিয়ে দিয়েছেন। সিদ্দিকান ওয়া আদলাব প্রত্যেকটা শব্দ ন্যায় সঙ্গত প্রত্যেকটা শব্দ ইনসাফ ভিত্তিক যিনি কোরআন কারীমের মধ্যে দিয়েছেন তিনি হলেন আমার আল্লাহ তিনি কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের প্রতি যার মহব্বত যত বেশি হবে তাকে আল্লাহ তত বেশি কবুল করবেন একজন সাহাবী একজন সাহাবী

এইটাও বড় সুরা আমি পারব না আমি পারব ছোট দেখে একটা সুরা আমার শিখা রসুল আগ্রহটা কেমন এটা একটু টেস্ট করতেছে বললেন আচ্ছা ঠিক আছে আসো তাহলে পড়ি মুসাদ বিহার যেটার মধ্যে তাসবি আছে এমন একটা সুরা আসো পড়ি সুরা আসো পড়ি

সাহাবিপুরা সুরাটা তেলা করলেন নবীজির কাছে বললেন কাছে বললেন ওল্লাদি নাস্তু মুহাম্মেদ ওই সত্তর সপ যার হাতে আপনার পান আপনার জীবন জ্বার হাতে আমার জীবন যার হাতে লা আজি দু আল ইহা মাদব জীবনে কোনো দিন আমি কিছু থেকে বাদ দিব না যতদিন বাঁচি এই সুরাটা নিয়ে থাকবো আল্লাহ নবী সাহাবিদেরকে দেখা বললেন সাহাবিরা দেখো জান্নাতি কোন লোক যদি দেখতে চাও এই লোকটার দিকে দেখো যদি এই লোকটা একটা সূরার উপরে আমল করে তাকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কি আরেকজন সাবি জিহাদের ময়দানে গেছে কুরআন অন্যতম একটা দামি সুরা সুরাটার নাম কি মাশাআল্লাহ ইখলাস কি একটু হাত দেখি মাশাআল্লাহ খুব ভালো মনোযোগ আছে সূরটার নাম কি

এই সুরাটাকে আমি বড় বেশি ভালোবাসি কারণ এই সূরার ভিতরে আমার আল্লাহর সকল বৈশিষ্ট্যের কথাগুলো বলা আছে আমার আল্লাহর সিফাত আমার আল্লার বৈশিষ্ট্যের কথা বলা আছে আমি সুরাটাকে বড় ভালোবাসি সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমি কে দিয়ে জানায় দিলেন হুপুহু ইয়া হুয়া দোখালাহুল জান্নাব কোরআনের প্রতি তার এই ভালোবাসা সুরাই এখলাসের প্রতি ভালোবাসা কাল কেমতের দিন আল্লাহর গোলামকে আল্লাহর জান্নাতের মালিক বানায়া দিবে সুরাই এখলাসটার দাম কম না বেশি এমন একটা সৌরা আমরা কি মুখস্থ পারি সবাই পারি সবাই পারি সবাই কইছে আলহামদুলিল্লাহ হুজুর অনেক আগে থেকেই পারি আগে থেকেই পারি বাংলাদেশে আমরা পঞ্চাশ ষাট বছর নামাজ পড়ি নামাজ পড়ি কিন্তু সূরা কেরাত কয়জনের সহি ধরলে সংখ্যা কম হবে না বেশি হবে হুজুর বেশি হবে যারা মাদ্রাসে পড়ে তারা বলছে বেশি হবে আসলে কি আমরা কোরআন শরীফ সহিভাবে পড়তে পারি তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে কোরআন সহিভাবে শিখতে হবে কি হবে না তাহলে আমরা কোরআনটা সইভাবে শিখবো তো ইনশাআল্লাহ এরপরে তিন নাম্বার আসেন আমার ভাইরা আল্লাহর ভালোবাসা পেতে হলে ইত্তেবাউস করা যাবে না নবীর সুন্নাহকে ধরতে হবে আপনি যত বেশি নবীর সুন্নাহকে ধরবেন আপনি বুঝে ফেলবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছেন তিনি কি কল্লিন কুমতুম তো হেম্বো নম্লা ফতবিয়োনি ওহেবিব কুমল্লা যত বেশি যত বেশি নবীজিন সুন্না গুলুকে আঁকড়ে ধরবেন তত বুঝবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছেন তিনি কেন অ মুসলমান এখনও সময় আছে শুধরে যান আজকের দুনিয়াতে অবাক হয়ে আমরা তাকিয়ে থাকি খেলোয়াড়কে আমরা ফলো করি নায়ককে আমরা ফলো করি গায়ককে আমরা ফলো করি একজন আমার আপনার জন্য কোন কাজে লাগবে না কেমতের কঠিন মুসিবতের সময় সবাই যখন ইয়া নাফসি ইয়া নাফসি বলবে

নবী সেদিন আল্লাহকে ডেকে ডেকে বলবেন দয়া করে একটু শান্তি দান করে দয়া করে করে একটু শান্তি দান দেয় সেদিন বারবার নবী আমার আপনার জন্য পরেশান হবে আল্লাহর নবী জান্নাতের সামনে যখন যাবেন তখন উম্মতের কথা ভুলে যাবেন না উম্মতেরা যারা সামনে বসা আছেন দিলটাকে নরম করে দিয়ে শুনেন জান্নাতের সামনে গিয়ে নাবিজি যখন দরজায় নক করবেন প্রশ্ন করবেন মান আনতা কে তুমি নাবিজি সেদিন জবাব দিবেন আনা মোহাম্মদ আমি মোহাম্মদ এসেছি জান্নাতি ফেরেশতা সেদিন বলবে দার রক্ষী ফেরেশতা সেদিন বলবে বিকাউ মৃত্যু হাদিন কবলা তোমার জন্য আমি আদিষ্ট হয়েছি কারো জন্য দরজা খুলি নাই দরজা খুলে দিলাম এই জান্নাতের ভিতরে নবী আপনি প্রবেশ করে নবীজি যখন প্রবেশ করবেন উম্মদের কথা ভুলে যাবেন আল্লাহর নবী যখন প্রবেশ করবেন প্রবেশ করে উম্মতের কথা মনে করবেন সেদিন আল্লাহর নবী বলতেন অন্য কোন নবীর উন্মত প্রবেশ করতে পারবে না হাত্তা তা দখুল উন্মতি যতক্ষণ আমার উম্মদগুলা জান্নাতে না যাবে কোন নবীর উন্মত জান্নাতে যেতে পারবে না আগে আমার উন্মদগুলা জান্নাতে যাবে এরপর আমি অন্য নবীর উন্মদ জান্নাতে যাবে জান্নাতের ভিতরে একশো কাতার হবে থামা নু উন আমিন উম্মা টি নবিজি রুম্মা দীপ একশো বিশ কাতার আল্লাহ পুরা করে দিবি ও আর বা উন সা ইরিল উমাম অন্য সকল নবীরুম্ম দি জান্নাতের মাত্র ৪০ টা কাতার পুরা হবে বলে না ল হকবার রুম সে নবি রুম্ম তামরা দাম কম না বেশি সবাই আওয়াজ করে বলেন দাম কম না বেশি নবীর সন্নত মানতে আমরা রাজি আপনাদের মনে কষ্ট হয়ে যাচ্ছে বারোটা বেজে গেছে শেষ করে দিই একজনে কয়েছে দুইটা পন্ত আমার 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 ভক্ত না শত্রু আমি চিন্তা করতেছি হ্যাঁ তারপরে আসেন আহারে আল্লাহ একজন মুরব্বী কইছে হুজুর একজন লোক যদি উঠে তাইলে বাদ দিন কেউ যদি উঠে নাই রাত করে বেশি রাত্রে ওয়াজ করলে আপনারা ফজরের নামাজ পড়বেন তো ওই লোক যদি শত্রু নাও হয় এই লোক নিশ্চিত শত্রু যে হুজুর ফজরের নামাজ এখানে পড়ে তারপরে যাবে তো বক্তার অবস্থা থাকবে আল্লাহ এই যে আপনারা দিনই কথা শুনতে চাচ্ছেন আমাদের মতো না সাধারণ একজন আল্লাহর গোলামের কণ্ঠ থেকে কিছু কথা বের হচ্ছে জবান থেকে এটা আপনারা শুনতে চাচ্ছেন এটা আল্লাহর বড় মেহেরবান জোর করে কাউকে কথা শোনানো যায় না আল্লাহ তাআলা যদি তৌফিক দেন তাহলে গোলামেরা কিছু শুনে কেউ কেউ কিছু বলে আপনার শুনতে রাজি আছেন তিনশাল আলামত কয়টা আছি কয় নাম্বারে মাসাল নাম্বার পুরা মিলছে তার মানে আমার মনটা ভালো কয় নাম্বার জোরে একটা তাকবির দিয়ে বলেন আল্লাহ আকবর তিন নাম্বার আলামতের মধ্যে আছি আমার ভাই আমাদেরকে নবী কি পরিমাণ আদর করতেন এত পরিমাণ নাবি যে আদর করতেন জীবনে কোনো দিন নাবিকে আমরা দেখি না আমাদেরকে দেখে না না, দেখে বলেন আমার না বড় চায় একটা নজর যদি আমি আমার ভাইগুলাকে দেখতে পেতাম বলেন আল্লাহ সাহাবির আশা নিয়ে বলতেছি রসুল আল্লাহ আলাস না ই আমরা কি আপনার ভাই না নবীজি বললেন না না তোমরা আমার ভাই না বল আনতুম আসহাবি তোমরা তো আমার সাহাবি আমার ভাই হবে তারা জীবনে কোন দিন যারা আমি নবীকে দেখে নাই জীবনে কোন দিন যারা আমি নবীকে কোন দিন দেখে নাই না দেখি মার এনেছে মান আমানবীওয়ালা মি আর আনীম যারা ইমান এনেছে জীবনে কোনোদিন আমি নবীকে দেখে না তারা হবে আমার ভাই তাদের জন্য আমার নবী আল্লাহ সামনে দাঁড়ায় সেদিন গর্ব বোধ করবে আল্লাকে ডেকে বলবে ইন্নি মুকা বিকুমুল উমম ইন্নি মুকা তিরুম্মি উমম ও তাকায় দেখেন কত কত আমার উম্মত এই উম্মত নিয়ে আজকে আমি জান্নাতি বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার নবীজির সুন্নাত মানতে রাজি পকেটে পকেটে এখন থেকে একটা করে মিসওয়াক রাখবেন কি রাখবেন আছে পকেটে আছে পকেটে এটা ছোট হয়ে যা একটা মিসওয়াক রাখবেন ছোট একটা মিসওয়াক সাথে রাখবেন কে কে রাখবেন হাত তুলেন তো দেখি মাশাআল্লাহ এই মুরুব্বি কারা কারা রাখতো না আগে দিন মেম্বারশিপ কই রাখবেন তো ইনশাআল্লাহ প্রত্যেককে এখন থেকে একটা মিসওয়াক রাখবেন আরব দেশে এটা একটা ভালো দিক এরা সব সময় এই সাথে এখানে একটা মিসওয়াক রাখে নামাজের সময়টা হইছে তখন তারা আগে মিসওয়াক করে অন্তত একটু আল্লাহরে দেখায় যে আল্লাহ মিসওয়াকটা করে নিছে সুন্নত আদায় করছিস আদায় এই মিসওয়াকটা এখন থেকে রাখতে রাজি বলেন রাখতে রাজি আজকে থেকে ওযু করার আগে ভালোভাবে মিসওয়াক করে নিবে ওযু শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে নিবে এরপরে দুই হাত কবজি পর্যন্ত তিনবার আলাদা আলাদাভাবে তিনবার তিনবার কয়বার হলো এই ভুলটা আমার কাছে মনে হয় আশি পার্সেন্ট বাঙালি এই ভুলটা করে একসাথে তিনবার ধোয়া শেষ একসাথে তিনবার না আলাদা আলাদা তিনবার কয়বার হলো তাহলে একসাথে তিনবার দিয়ে ফেললেন যে হুজুর শেষ আসলে এখানে সন্নাটা আদায় হলো না তাহলে আলাদা আলাদা ভাবে কয়বার সয়েবার ছয়বার এরপরে আমার ভাইরা খেয়াল করে শুনবেন যার অজু ঠিক হয় নাই নবীজি কেমন করে তাকে চিনবেন উন্মত হিসাবে আপনার কপালের উপরে নাম লেখা থাকবে না যখন যোগ করে উঠবে চকচক করে উঠবে নৌরানি হয়ে যাবে নবী ঠিকই চিনে নিবেন আর বলবেন আল্লাহ এটাই আমার উন্মত নবী যখন উম্মত বলে আপনাকে ডাক দিবেন আপনাকে যখন উম্মত বলে চিনবেন আপনাকে যখন সাফাত করবেন যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কি কফলের মধ্যে নাম লেখা থাকবে না উমুক সেদিন অজুটা যদি সুন্দর করে দুনিয়াতে করা শিখতেন তাহলেই কাজে লাগতো দ্বিতীয় নাম্বারে যখন আপনি কুলি করবেন এখানে ভুল করি কি শুধু মুখের ভিতরে পানি দেই আর ফালাই রসুল এখানে গড়গড়া করতেন গড়গর গড়গড় করে ভিতরে আওয়াজ করতেন আজকে থেকে অজু করার সময় গড়গড় গড়গড় করে ভিতরে আওয়াজ করতে রাজি আছেন ইনশাল্লাহ রমজান মাসে বেশি করবেন না রোজার ক্ষতি হতে পারে এছাড়া সকল সময় সকল সময় ভালোভাবে গড়গড়া করবেন এরপরে আমার ভাইয়ের আসেন ইস্তিন শাক নাকের মধ্যে পানি দেওয়া আমরা করি কি পানি ছিটাই দিই অথচ রসুল শব্দ চয়ন করেছেন ইস্তিন শাক বাবে ইস্তিফাল থেকে অর্থ হচ্ছে হাতে নিয়ে এইভাবে টান দেওয়া এটা যদি আমি জিজ্ঞাসা করি কয়জন এরকম হাতে নিয়ে টান দিছেন আমার মনে হয় একশো পার্সেন্টের ভিতরে দুই একজন পাওয়া যেতে পারে যারা হাতে নিয়ে টান দেয় কে কে দিছেন একটু হাত তুলেন তো দেখি হাতে নিয়ে টান দিছেন পানি এই যে একজনের সত্য কথা বলে ফেলছে হুজুর একটু পানি এভাবে দিয়ে আর আঙ্গুল দিয়ে দিয়ে এটার নাম হচ্ছে পানি দেওয়া টান দেওয়া না টান দেওয়া স্তিন শাক মানে হচ্ছে পানি টান দিবেন ভিতরের দিকে নাকের ভিতরে যখন অল্প একটু পানি উঠবে স্তিন সার মানে নাকটাকে একটু ঝাড়া দিবেন এই সর্নাটা অজুর মধ্যে আজকে থেকে আদায় করবেন পরেন ইনশা আল্লাহ রমজান মাসে এটা বেশি করবেন রমজান মাস ছাড়া রোজা অবস্থা ছাড়া সব সময় এটা পরিষ্কার ভাবে ভালোভাবে করবেন বলেন ইনশাআল্লাহ এরপরে আপনি মুখমন্ডল দৌত করবেন চুলের গোড়া দুই কানের লতি থুতনির নিচ পর্যন্ত দাড়িগুলো সুন্দরভাবে খিলাই খিলাল করবেন মাথাটা মাসে করবেন পা ধৌত করবেন দৌত করার সময় পাটা খিলাল করবেন অজুর হক যদি আপনি সুন্দর আদায় করেন টপ টপ করে যখন অজুর মধ্যে পানি গুলা পড়বে এই পানির সঙ্গে যিনি আপনার গুনা গুলাকে দিবেন তিনি কি একটা বাড়ি বাবু উজু করে দেখেন কি মজা লাগে

কিছু ভুল আজকে ধরায় দেই নামাজ যারা পড়া জন্য যাচ্ছে অনেক সময় দেখবেন অহরহ এই ভুলগুলো আমরা করি এক নাম্বার ভুল কি এক নাম্বার ভুল হচ্ছে এই করোনা কালীন সময় আমরা একটু ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াইছি এখন যে আল্লাহ রহমত দিয়েছে আর ফাঁকা ফাঁকা না হাদু বাইনাল মানাকিব কাদের সাথে কাব লাগার নিজের মাসখানের ফাঁকাগুলো সব পুরা করে নাও ফাঁকা পুরা করে সिशाdala প্রাচীন এর ন্যায় দাঁড়িয়ে যান উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লোক নিযুক্ত করে দিতেন কাতার সুজা হইছে কিনা কাতারের মাসখানের ফাঁকা পুরা গ হইছে কিনা দেখো এরপরে এসে যখন খবর দিত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য দাঁড়াতে এই একটা ভুল আমাদের মধ্যে আছে না না দুই নাম্বার আর একটা ভুল চিন্তা করেন সামনের কাতারে সামনের কাতারে জায়গা খালি আছে আপনি পিছনের কাতারে দাঁড়ায় গেলেন সামনের কাতারে দাঁড়ালেন না মারাত্মক ভুল করলেন কারণ নাবিজি বিজি সাল্লা ইসলাম বলছেন আফসোস তোমরা যদি ফেরেশতাদের কাতারের মতো কাতার বদ্ধ হতে সাহাবাইকার প্রশ্ন করলেন কাইফায়া সুফুন আর মালাইকাব ফেরেশতারা কেমন করে কাতার বাধ্য হয় আল্লাহর নবী বললেন আগে প্রথম কাতারে দাঁড়ায় এরপরে পরের কাতারে দাঁড়ায় যখন আপনি প্রথম কাতার রেখে পরের কাতারে আপনি দাঁড়ায় যাবেন আপনি বুঝবেন ফেরেশতাদের বরকত রহমত থেকে আপনি মাহরুন হচ্ছেন ঠিক না বেঠি এজন্য এই ভুলটাও আমরা করি তিন নম্বরে আরো একটা ভুল করি ইমাম সাহেব চলে যাচ্ছে রুকুর মধ্যে আপনি চিন্তা করলেন দৌরে এসে রুকুটা ধরতে হবে তাইলে এই রাকাতটা আমি পেয়ে গেলাম ইদা আদরাকতুমুস সালাফা ফসাল্লু ওয়া ইদা ফাতাকুম ফাতিমু আপনি যেই রাকাত পেয়েছেন ওই রাকাতটা আপনি পড়েন যেইটা আপনি পান নাই ওইটা আপনি মাসমুখ হয়েছেন আপনার ওই রাকারটাকেও কবুল করে নেবেন তিনি কি এই ভুলটা এখন আমাদের মধ্যে আছে না নাই এরপরে দেখেন আরো একটা ভুল আমরা করি সেই ভুলটা হলো এই ইমাম সাহেব মনে করেন এখন শেষ দায় চলে গেছে আমরা এসে দাঁড়ায় থাকি ইমাম সাহেব শেষ দায় গেছে এই রাকার তো আমি পাই নাই কাজে এই রাকাতার পড়া পরা দরকার ইমাম সাব এলাকা তাকে শেষ করুক শেষ করুক এরপরে উঠবে এরপরে আমি গিয়ে ইকতেদা করবার ল আকবার বলে দাঁড়াবো দাঁড়াব না বরং আপনি যে অবস্থা ইমামকে পেয়েছে। পেয়েছেন অবস্থায় পেয়েছেন পেয়েছেন আপনি ইকতেদা করেন সেজদাহ অবস্থায় ওই অবস্থায় আপনি দাঁড়িয়ে যান কারণ ইমাম সাবের ইকতেদা যখন আসবেন তখন থেকেই করা লাগবে ঠিক নেবে ঠিক আমরা ইমামের রেখতেদা বুঝি না এজন্য রাষ্ট্রটাও কিভাবে চালাতে হবে এটাও আমরা বুঝি না ঠিক না বি ঠিক আমরা আলেমদেরকে যথাযোগ্য সম্মান দিতে পারি নাই আলেমদেরকে যখন যথাযোগ্য সম্মান দেওয়া না হবে আপনি বুঝবেন আপনি সময়টা ক্রমশ সন্নিকটে চলে আসতেছে ঠিক নাবি ঠিক এখনকার সময় একটু হিসাব মিলাইয়া দেখেন সব এখন পরিকল্পিতভাবে মিলে যাচ্ছে পৃথিবী এখন টটস্ত হয়ে গেছে এই যে মিলে যাচ্ছে এই মিলে যাওয়া বলে দিচ্ছে কিয়ামতের সময়টা বড় সন্নিকটে এই সময়ে আমার আপনার দায়িত্ব হচ্ছে iman টা নিয়ে বাসতে হবে ইমানটাকে হেফাজত করতে হবে আপনি দেখবেন আপনার চোখের সামনে ইসলামের বিরুদ্ধে আচরণ করা হবে এই জন্য আমাদের দেশও আমরা দেখেছি রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেওয়ার অপচেষ্টা বার বার এক বেকুব চালানোর চেষ্টা করেছে ঠিক না ঠিক সেখানে গিয়েও সে বলতেছে ইনশাআল্লাহ রাষ্ট্র ধর্ম ইসলাম আমরা বাদ দিয়ে ছাড়বো আমি একটু অবাক হয়ে চিন্তা করলাম আফসোস কোন জায়গায় ইনশাআল্লাহ কোন জায়গায় আলহামদুলিল্লাহ কোন জায়গায় আল্লাহ একবার বলতে হয় এই বেকুব নাদান তো এটাও শিখে নেই আল্লাহর ধর্ম ধর্ম আল্লাহর মনোনীত দিন ইসলামকে তুমি বাদ দিবা সেখানে তুমি ইনশাআল্লাহ বলো তার মানে আল্লাহর গজব তার জন্য অপেক্ষায় আছে ঠিক না ঠিক এই জন্য আমার ভাইয়ের আজকে যারা এখানে বসেছেন নামাজটাকে শুদ্ধ করে নিয়ে যান ইমাম সাহেবের সাথে যখন নামাজ আদায় করছেন আপনি যখন মাসবুক হয়েছেন ইমাম সাহেব দিকে যখন সালাম ফিরিয়েছে আরেক দিকে সালাম ফিরানোর আগে আপনি দাঁড়ায় গেলেন এটা একটা ভুল এই ভুলটা আমরা শুধু নিব পরে নিন সাল তাসাহুদের সময় ইমামের একতে দা করছেন আপনার তাসাহুদ শেষ হয় না ইমাম দাঁড়ায় গেছে আগে আপনি তাসাহুদটা পড়বেন আপনি আত্মাহিয়াত পড়বেন এরপরে আপনি দণ্ডায়মান হবেন পরেন ইনশা আল্লাহ এই ভুলগুলো আমরা শুধরে নিব ইনশাল্লাহ কয়টা আলামত জানি কয়টা কথা কয় না কয়টা আরও জোরে কয়টা এক নম্বর কি নম্বর কি হয় কি ওয়াশ করলাম এক নম্বর কি কার ভালোবাসা মানুষে যদি আপনার ভালোবাসে আপনি বুঝবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলছেন তিনি কে আর যদি ডাইনি দিয়ে যান মানুষকে আল্লাহ মাফ আমি বামি দিয়ে যাচ্ছি তার দেহা আল্লাহ তুমি আমার দেহায় ওঠ এরকম লোক আছে না ডান দিক দিয়ে হাঁটে মানুষ বাম দিক থেকে পান আছে আল্লাহ তার সামনে তুমি ফালায় ওঠ তাহলে আপনি বুঝে নেন এই জমিনের মানুষ আপনাকে পছন্দ করে নাই আল্লাহ আপনার পছন্দ করে দুই নাম্বারে আমার ভাইরা যখন কোরআনকে আপনি দিল থেকে মহাব্বত করবেন কোরআন শুনবেন কোরআন পড়বেন কোরআন বুঝবেন কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর জন্য সিদ্ধান্ত নিবেন আপনি বুঝে নিবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কে এরপরে কয় নাম্বার নবীজির সুন্না যখন আপনি আঁকড়ে ধরবেন আপনি বুঝে নিবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কে আজকে তরুণরা বিপদগামী হয়ে যাচ্ছে অনেক তরুণ হয়ে যাচ্ছে অনেক তরুণ বিপদগামী হয়ে যাচ্ছে অনেক তরুণ আমি বলবো না সব তরুণ খারাপ হয়ে গেছে এই মাহফিলের মধ্যেও তরুণদের সংখ্যা কম না বেশি যারা তোমরা তাগরা তরুণ আছো তিরিশের নিচে বয়স তোমরা একটু জোরে সরে তাকবির দিয়ে বলো তো আল্লাহ আকবর মাশাল দেখছেন তরুণ দেখে সম্ভব তাহলে মাহফিলে তরুণ বেশি না কম এবার তিরিশের উপরে যাদের বয়স আছে আপনারা একটু জোরে সরে বলেন তো আল্লাহ আকবর বাপ এটা তো একবারে দম না কম যায় না একেবারে এবার মুরব্বীরা আবার আরেকটা সুযোগ কাজে লাগে আপনারা বলেন তো আল্লাহ এবার যাদের বয়স তিরিশের নিচে টগবকে তরুণ তোমরা আরেকটা বার বলো তো আল্লাহ আকবর কোনটা বেশি আমার মনে হয় মা হাত থাকবে এটাই যে সুন্দর কথা সংখ্যায় কম কিন্তু সাউন্ড বেশি তার মানে এদের এরা যখন আসবে তখনই কোরানের বিজয় হবে ঠিক না ঠিক আজকে তরুণদেরকে আমি স্বাগত জানাই এই তরুণরা এখান থেকে যাওয়ার সময় আমরা সুন্নাহ ইনশাআল্লাহ মানার সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাব নিসোক একটা একটা পকেটে রাখবো রাজি আছেন আমার ভাইরা আমার বন্ধুরা চার নাম্বার আলামত হলো মাঝে মাঝে দেখবেন আল ইবতিলা বালা মুসিবত নেমে এসেছি জেল জুলুম নির্যাতন নিপীড়ন মিথ্যা মামলা হামলা হয়রানি আপনার উপরে যখন নেমে আসবে আপনি বুঝে নেবেন এই পরীক্ষার পরেই যিনি বিজয় দিবেন তিনি কি নবী মুসা আলাইহিস সালাম ৩০টা বছর মিশরে ছিলেন আল্লাহ নবুয়তি তখন দেন নাই তিনি চলে গেলেন ওনার শ্বশুর যেই জায়গায় ছিল মাদায়নে সোয়াইবে মাদায়নে সোয়াইবে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে তিনি বিবাহ করলেন সতী সাধবী নারীকে বিবাহ করলেন সোয়াইব আলাইহিস কন্যাকে বিবাহ করলেন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে দশটা বছর কেটে গেল দশটা বছর পরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিম ইস্ত্রিকে নি তুড় পাহাড়টা যখন পার হচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে একটা গাছের মধ্যে তিনি আগুন দেখতে পেলেন স্ত্রীকে বললেন এখানটায় বসো ওইখান থেকে একটু আগুন নিয়ে এসি গাছের সামনে যখন গেলেন গেলেন আল্লারব্বুল আর বললেন নবী মুসাব ফাখলা না নাই তুমি তোমার জুতা খুলে ফেলো ইন্না কাবিল ওয়াদিল মোকাদ্দা সিতুয়া পবিত্র উপত্যকার মধ্যে তুমি আছো যেই গাছের ভিতরে নবী মুসাল্সলাম নূর দেখেছিলে আজ অবদী এই গাছটা রয়েছে মিশরের সেনকাত্রিনা নামক একটা গির্জা আছে গির্জার পাশে এই গাছটা রয়েছে যেই গাছে নবী মুসারহসলাম আল্লাহর নূর দেখেছিলেন ওই মুহূর্ত থেকে আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালাম কি নবুয়তের জন্য কবুল করলেন তুর পাহাড়ের উপরে যিনি নবুয়তি দান করলেন তিনি কি ও আমার ভাইরা একটু চিন্তা করে একটা দুইটা পরীক্ষা না নিজের দেশ ছাড়তে হয়েছে ছোট পরীক্ষা না বড় পরীক্ষা জাদুকররা সব ছেড়ে দিয়েছে নবী মুসার সালাম লাঠি ছেড়ে দিয়েছে লাঠি সব গুলাকে কি লিখেছে নবী মুসা আলী সালাম জন্মের আগে শিশু বাচ্চা গুলোকে জবাই করে দেওয়া হয়েছে ছোট পরীক্ষা না বড় পরীক্ষা নবী মুসার সালামকে প্যাকেট করে নদীর মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে বাসতে বাসতে অন্য কোথাও যায় নাই ফেরাউনের বাড়িতে চলে এসেছে আসিয়ার কাছে বড় হয়েছে ছোট পরীক্ষা না বড় বড় পরীক্ষা দিয়ে যিনি নবী মুসা আলেহ সালামকে কবুল করেছেন তিনি কে আজকে সামান্য পরীক্ষা দেখলে আমরা ভয় পেয়ে যাই আল্লাহ সাথে সাথে বললেন যাও ফেরাউনের কাছে যাও কৌলা লাই না নরম নরম কথা বলো মাথা গরম করে না নরম নরম কথা বলে ফেরাউন রে আল্লাহ তো জানেন ফেরাউন কোনোভাবে ঠিক হবে না তারপরেও বোঝানোর দায়িত্ব দিয়ে নবীরে পাঠালেন দাওয়াত দিলেন কিন্তু দাওয়াত কবুল করে নাই ফেরাউন তার বাহিনী সহ লোহিত সাগরের সামনে আটকে ফেলল নবী মুসা আলিহ সালাতামকে তিন দিক থেকে ফেরাউনের বাহিনী সামনের দিকে বিশাল সমুদ্র উত্তাল ডেউগুলো আছড়ে পড়ছে সঙ্গের লোকগুলা বলল আজকে ধরা পড়ে গেলাম নবী মুসা নবী মুসার সালাম অকপটে জানায় দিলেন কাল্লাহদি পশ্চিম কালেও না এখনই যিনি আমাদেরকে পথ দেখাবেন তিনি কি ও মুসলমান সন্ত্রস্ত হওয়ার কোন কারণ নেই আপনার যখন গলা চেপে ধরা হবে কণ্ঠ রুদ্ধ করে দেওয়া হবে আপনাকে যখন আটকে ফেলা হবে বন্দি করা হবে মিথ্যাচার যখন আপনার নামে করা হবে আপনি বুঝে নিবেন অচিরেই যিনি আমাদেরকে বিজয় দিবেন তিনি কি যেন তেন আমার জীবনে অনেক কিছু আমি দেখছি আলহামদুলিল্লাহ ক্ষুদ্র জীবনে ক্ষুদ্র জীবনে এই ক্ষুদ্র জীবনে দেখতে গিয়ে তাবুক থেকে আলবাদা মোটামুটি দূরে দুইশো কিলোমিটার দূরে গেলাম ওই জায়গায় দুইশো কিলোমিটার তাবুক থেকে সফর করলাম তাবুকে যেতে সফর করলাম সাতশো পঞ্চাশ কিলো তাহলে কত কিলো হয় সাতশো পঞ্চাশ সাথে আর দুইশো কত কিলো কিলো সাফর করলাম সেখানে গিয়ে দেখি একদিকে তুর পাহাড় দেখা যায় আরেকদিকে লোহিত সাগর লোহিত সাগর একটা বিশাল রাস্তা গেছে পাহাড়ের উপর দিয়ে যখন এই সমুদ্রের রাস্তাটা গিয়েছে সেই সময়ে যখন আল্লাহ অর্ডার করেছে সমুদ্রের পানিগুলাকে রাস্তা হওয়া এই রাস্তা যখন প্রবাহিত হয়েছে সামনে তো পাহাড় পড়ছে এই পাহাড়টাকে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসা আলাইহিস সালামকে পার করে দেওয়ার জন্য রাস্তা বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ আজ অবধি নেটে সার্চ দিয়ে দেখবেন সার্চ দিয়ে দেখবেন আজ অবধি সাক্ষী হয়ে আছে পাহাড় ফেটে চৌচির হয়ে মাসখান দিয়ে রাস্তা প্রবাহিত হয়েছে কারণ অর্ডার করেছেন কে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার পরেই বিজয় দান করেন পরীক্ষার পরে বিজয় আসে যারা পরীক্ষা দিচ্ছে নিশ্চিত বুঝে নিবে এর পরেই যিনি একদিন বিজয় দিবেনি দিবেন তিনি কি আল্লাহ ছাড় দেন তবে ছেড়ে দেন না আল্লাহ ভুলে যান না আল্লাহ সব মনে রাখেন আজকে যারা এখানে বসা আছি আল্লাহর কাছে এটাই বলবো আল্লাহ পরীক্ষা যদি আপনি আমাদের নেওয়া শুরু করে আমরা পরীক্ষা দিয়ে দিয়ে পাশ করতে পারবো না প্রশ্ন যদি কঠিন করে আমাদের পাশ করা অসম্ভব হবে আল্লাহ আপনি আমাদের প্রশ্নগুলাকে সহজ করে দিয়ে পরে না আমি আমাদের দেশেও দেখবেন যে বছর পরীক্ষার প্রশ্নটা খুব কঠিন করা হয় বোর্ড থেকে বলে দেওয়া হয় খাতাটা একটু সহজ করে দেখে তাহলে ছেলে সব ফেল করবে আমাদের অসম্মান হবে আবার যে বছর প্রশ্নটা একটু বেশি কঠিন করা হয় বলে দেওয়া হয় খাতা সহজ করে দেখি আবার প্রশ্ন যে বছর একেবারে সহজ করে বলে দেওয়া হয় খাতাটা একটু কঠিন দেখে নাহলে সব অ্যাপ্লাস পাবে সব অ্যাপলাস পেলেও এটা আমাদের জন্য অসম্মান হবে কাজী সব অ্যাপ্লাসেরও দরকার নাই আবার সব ফেল করুক এটাও দরকার নেই আমরা আল্লাহর কাছে কায়মনি বাক্যে বলি আল্লাহ আপনি যদি পরীক্ষা নেন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়া আমাদের পক্ষে সম্ভব আবার ভাইয়ের আমার বন্ধুরা এরপরে আসেন পাঁচ নাম্বারে কেমনে বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসি হুসনুল খাতিমা যার শেষ ভালো যার শেষ ভালো বুঝে নেবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছেন তিনি কি কষ্ট হচ্ছে আপনাদের আর দু চার মিনিট একটু কথা বলি কষ্ট হচ্ছে আর বেশিক্ষণ বলবো না বাবা এমনও আর সম্ভব না আপনারা খুব আগ্রহ ধরে এতক্ষণ শুনছেন শেষ মেসেজ টুকু না শুনে বাড়ি যাবেন না কোন ইনশাল কয়টা আলামত আর কথা কয় না কয়টা এক নাম্বার কি দুই নাম্বার কি মাশাল এই যে ওয়াজ মুখস্থ আমার মনটা ভালো লাগতেছে তিন নাম্বার কি আজকে কয়েকটা সুন্নতের কথা বলছি মিস এখন থেকে রেডি রাখবেন কোন ইনশাল চার নাম্বার কি হ্যাঁ পরীক্ষা আসবে পরীক্ষা আসলে অটুট থাকতে হবে ধৈর্য ধরতে হবে কোন ইনশাল এবার আসি কয় নাম্বার সবাই বলেন কয় নাম্বার হুসনুল খাতিমা যার শেষ ভালো তার সব ভালো এই কথাটা মিলা এনে এইভাবে সারা জীবন আপনি दुश्मनी করলেন ইসলামের আপনার শেষ কেমন করে ভালো হবে সারা জীবন আপনি ইসলামের পক্ষে ছিলেন সম্ভাবনা আছে যিনি আপনার শেষটা ভালো বানায় দিবেন তিনি কি আল্লাহ সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কেমন করে বুঝবো আমার শেষ ভালো

তবে মৌতের আগে আল্লাহ পাক যদি আপনাকে ভালো কাজ করার তৌফিক দেয় আর এর পরেই যদি আপনার মৃত্যু হন আপনি বুঝে নিবেন যিনি আপনাকে পছন্দ করে ভালোবেসে ফেলেছে তিনি কে ও আমার ভাইয়ের আজকের শেষ কথা বলি মনটাকে নরম করে দেন শেষ কথা টুকুন হৃদয় থেকে শুনেন সেদিন দেখলাম একজন ব্যক্তি দunia থেকে করোনায় মৃত্যুবরণ করেছে সন্তানদের কাছে গামছা চাওয়া হয়েছে সেরা একটা গামছা এনে দিয়েছে বাবার দেহটাকে মোছার জন্য বাবার দেহ মোছার জন্য সেরা গামছা দিয়েছে সন্তানেরা চিন্তা করেছে ভালো যদি একটা গামছা দিয়ে দিই এই গামছা কোনো কাজে লাগানো যাবে না সেরা গামসা দিয়ে দিই আর কোনোদিন দিন ব্যবহার করব না আপনি যে সন্তানের জন্য দিন রাত আপনি পরিশ্রম করলেন সেই সন্তান দুনিয়ার জীবনে আপনার এতটুকু কাজে লাগে নাই করোনা এসে আপনাকে আমাকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়ে যাচ্ছে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা কেউ কারো কোনো কাজে আসবে না সন্তান সন্ততি কোনো কাজে আসবে না নিরাপদ একটা মন একটা মন আল্লাহ সামনে যদি আপনি দাঁড়াতে না পারেন দাঁড়াতে না পারেন কোনোটা আপনার কোনো লাভ হবে না কাজে আসবে না কেউ আপনার কোনো উপকার করতে পারবে না কেউ কোনো কাজে আসবে না আল্লাহর কাজে একটু সম্পর্ক করে সম্পর্ক করে সম্পর্ক করাটা সহজ না কঠিন সহজ একেবারে আমরা এমন একটা জায়গায় বসে আছি আজকে যদি মন থেকে আল্লাহর কাছে সিদ্ধান্ত নিয়ে আল্লাহ আর গুনার দিকে যাবো না এই একটা বারের তাওবার কারণে যিনি খুশি হয়ে যাবেন তিনি কে কেমন খুশি কেমন খুশি এত বেশি খুশি হবে মরু প্রান্তে একটা উঠারি গেল ব্যক্তি যেমন চিন্তিত হয়ে পড়ল হয়ে পড়ল চিন্তা হতাশা পেরেশানি লোকটাকে পেয়ে বসেছে হঠাৎ করে চক্ষু খুলে দেখে দেখে তার চোখের সামনে লোকটা যেমন খুশি হয়ে যাবে চিৎকার করবে আল্লাহর কোন যখন বা করে ফিরে আসে আসে ওই উটপা ব্যক্তির চাইতে যিনি খুশি হয়ে যান তিনি কে আল্লাহর কাছে কি কোনো কিছুর অভাব আছে বলেন কোনো কিছুর অভাব আছে আল্লাহর কাছে কোনো কিছু অভাব নাই কোন কিছু মানুষ নাইশো কোটি পৃথিবীর মানুষ সারা দুনিয়ার সমস্ত মানুষ মানুষ আল্লাহ সামনে যদি দাঁড়ায়া যায় কোটি কোটি জিন গুলো যদি আল্লাহর সামনে দাঁড়ায়া যায় একটা একটা করে যদি মনের চাওয়া পা আল্লাহকে বলে প্রত্যেকের চাওয়া গুলা যদি পূর্ণ করে দেয় মান মিম্মা দালিকা ইন্দি ইল্লা কামায়ান কুসুল মেখিয়া তুই উদখিলাল উদশিলাল সমুদ্রের ভিতরে সুই প্রবেশ করি সুইটা উঠালে সমুদ্র যেমন টের পাবে না সবার মনের চাওয়া পাওয়া পূর্ণ হয়ে যাবে আল্লাহর বান্ডার থেকে এতটুকু ফুরাবে না এত বড় ভান্ডার যে আল্লাহর কাছে সে আল্লাহর কাছে না আমরা চাই ভান্ডারের কাছে আহারে মুসলমান সবচেয়ে বড় ভান্ডার ওয়ালা কে সে আল্লাহর কাছে চাইতে রাজি আসি তো ইনশাআল্লাহ এবার আমার ভাইরা ছয়টা মিনিট ঘড়ির দিকে তাকান কয়টা মিনিট ছয়টা মিনিট ছয়টা মিনিট এই ছয়টা মিনিটে আমি ছয়টা আলামত বলবো পাঁচটা আলামত শেষ না শেষ এবার কয়টা আলামত বলবো ছয়টা সময় লাগবে কয় মিনিট সবাই বলেন কয় মিনিট এই ছয়টা আলামত যাদের জীবনে আছে ষাট বছর পঞ্চাশ বছর নামাজ পড়েছে তাহার যত পর্যন্ত পড়েছে কিন্তু ছয়টা আলামত আপনার নামাজের মধ্যে রয়ে গেছে আপনি বুঝে নেন আপনার নামাজ এখনই হবে যদি না আপনার নামাজগুলো নষ্ট হবে আলামিনের কাছে প্রতিদান পাওয়া যাবে না কয়টা আলামত এক নম্বর সালাত নামাজের ভিতরে শুধুমাত্র লোক দেখানো সামনের কাতারে গিয়ে দাঁড়ান লোক দেখানোর জন্য আপনি ভালো করে সুন্দর করে নামাজ পড়েন লোক দেখানোর জন্য লোক দেখানোর নামাজ যত আপনি পড়েছেন ষাট সত্তর বছরের নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এক অক্ত কবুল হবে না ঠিক না বেঠি এই মুনাফিকি নামাজ এখন আমাদের সমাজে আসে না নেই এবার আসেন দুই নম্বরে আমার ভাইরা তা আখির উসলা আনু আক্তি নির্দিষ্ট সময়ে নামাজ না পড়ে দেরি করে করে নামাজ পড়া একেবারে সে সময়ে গিয়ে নামাজ পড়া শেষ সময়ে নামাজ পড়া মুসলমানের সংখ্যা এখন কম না বেশি একবারে পারতে না পারতে করে সে সময়ে সে নামাজ পড়ছে ফবাইলুল্লিল মুসলমান আল্লাহদিন আন সালাতিহিম সাহুন যারা নামাজের কথা বেমালুম ভুলে যায় শেষ সময় এসে নামাজ পড়ে তাদের জন্য ধ্বংস তাদের জন্য ধ্বংস আজকে যারা এখানে বসেছে এই আলামতটা খেয়াল করে শুনবে যদি শুদ্রে না নেন আপনার নামাজের ভিতরেও মুনাফিকি রয়ে গেল ঠিক না বেঠি কত নাম্বার জোরে কন এরপর আসেন তিন নাম্বারে আমার ভাইরা নাকরুসলা কানাকৃদ্দিকা নামাজের ভিতরে সেজদা দিলেন ঠিক যেভাবে মোরগ মুরগি ঠোকর দিয়ে খানা খায় এইভাবে করে ঠোকর দিয়ে দিয়ে নামাজ পড়লেন একটা ঠোকর দিয়ে আবার উঠিয়ে ফেললে এই রকম নামাজ যারা পড়বে তাদের নামাজ মুনাফিকের নামাজ এই আলামত মিললে এখনই শুধরে নিতে হবে না হলে এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না ঠিক না ঠিক কয় নাম্বার এরপরে আসেন 4 নম্বরে আমার ভাইরা আল কাসলু ইনদাল কিয়ামি লিসসালাত দাঁড়িয়ে নামাজ পড়তে অলসতা করা সারা পদ আপনি হাঁটতে পারে নামাজের মধ্যে আসলি চেয়ারের মধ্যে বসা লাগে এই রকম কিছু মুসুল্লি এখন আমাদের সমাজে আছে না না আছে এটা মুনাফিকের নামাজ কার নামাজ আরে কথা কয় না কার নামাজ নামাজের মধ্যে আসলে আপনার অলসতা লাগে অলসতা করে নামাজ পড়েন চেয়ারে বসে বসে এটা মুনাফিকের নামাজ এই নামাজ মোমেনের নামাজ না এই নামাজ মুনাফিকের নামাজ ঠিক না বেঠি হ্যাঁ কারো খুব অসুস্থতা স্পাইনাল কর্ডে প্রচন্ড ব্যথা হাঁটুতে প্রচন্ড ব্যথা সোজা হয়ে উনি অনেক হাঁটতে পারেন কিন্তু হাঁটুটা বাস করতে পারেন না বাটির মধ্যে ব্যথা ডক্টর বলেছে আপনি বসে নামাজ পড়বেন লোকটা নিচে বসতেও কষ্ট হয় ওই অবস্থায় যদি চেয়ারে বসে নামাজ পড়ে আপনারা তাকে নাক শিখাবেন না কারণ এই অসুবিধা ওজোর দিয়েছেন কে কিন্তু সব জায়গায় আপনি মাতপরি করেন পুরা পাক্কা সুস্থ মানুষ জুয়ান রে দেখলে আপনি কন পর্যন্ত তোর আর কি জুয়ান এরসে জুয়ান আমি কিন্তু নামাজের মধ্যে আসলে আপনি চেয়ারে বসে নামাজ পড়েন এমন মুসলি আছে না নাই এই নামাজ মোমেনের নামাজ না মুনাফিকের নামাজ কয় নাম্বার আলামত কথা কয় না কয় নাম্বার আর আছে কয়টা কত সুন্দর মনোযোগ আর কয়টা এবার আসেন আমার ভাইরা পঞ্চম নাম্বারে আত্মাখাল্লুফান সালাতিল জামা জামাতের সাথে নামাজ আদায় না করে একলা একলা ঘরে নামাজ পড়া মুসল্লির সংখ্যা কম না বেশি এটাও মুনাফিকের আলামত কার আলামত আর পড়বেন না জামাতে পড়বেন আল্লাহ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুক না আমি এরপরে আমার ভাইয়েরা কয় নাম্বার কথা কয় না কয় নাম্বার

আযীয বুঝে শুনে পড়বেন এরপর আপনি সুন্দরভাবে পড়লেন রুকু থেকে আপনি উঠালেন নিজের মাথাটা যখন উঠালেন আপনি যখন সোজা হলেন হুট করে দেয় যাবেন না রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা ত্বয়িবান মুবারাকান সুন্দরভাবে হকাদায় করে পড়ে এরপরে আপনি সেজদায় যান সেজদায় গিয়ে আপনি তাসবি পড়লেন সেজদা থেকে যখন আপনি উঠে বসলেন আরেক সেজদার জন্য দৃঢ়স্থির ভাবে একটু সময় কাটান আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি আপনি যখন পড়লেন পরে আপনি নামাজটাকে সুন্দরভাবে আদায় করেন আবার সেজদা দেন যখন আপনি দিবেন আপনি যখনই সেজদায় যাবেন অবনত হবেন আপনি বুঝে নিবেন আপনার মালিক আপনার দোয়াগুলা কবুল করে ফেলতেছে জোরে বলেন সোহান আল্লাহ এই ছয়টা আলামত থেকে সাবধান হবে আমরা আমাদের দেশে নামাজ সুন্দর করার খবর নাই কিন্তু আমাদের মধ্যে মারামারি না নাই নামাজ যদি সুন্দর না হয় ভিতরে বিরোধ বানাই দিবেন বিরোধ বানায় বিরোধ বানাই দিবেন আর যদি আমাদের নামাজগুলা সুন্দর হয়ে যায় আমাদের মধ্যে যিনি ঐক্য দিয়ে দিবেন তিনি কে যদি আপনার কাতার সুন্দর হয় না আমার সুন্দর হয় আপনার ভিতরে আল্লাহ ঐক্য দিয়ে দিবে আর যদি কাতার সুন্দর না হয় নামার সুন্দর না হয় আল্লাহ আমাদের ভিতরে বিরোধ বাড়াই দেবে আমরা অন্ধ থাকতে চাই না দুনিয়ার জীবনে আমরা চক্ষু মান আল্লাহ রব্বুল আলমিনের জান্নাতে আমরা জান্নাত দেখব আর এই চোখ দিয়ে আমরা আল্লাহকে দেখব পরে নিন শাল সাতারাউনা রব্বা কুমকামা তারাউনা হাদাল কমার লাইলাতাল বাদ পূর্ণিমার চাঁদ দেখতে যেমন কোন অসুবিধা হয় না সেদিন পূর্ণিমার চাঁদের এক নজরে ভোলা আল্লাহর দিকে তাকায় থাকবে আর স্বয়ং আমার আল্লাহ তার ভোলামদের দিকে তাকায় থাকবে জোরে বলেন সোহান আল্লাহ